নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিশ্ববিখ্যাত কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, একাধারে সাহিত্যিককার এবং ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের দরবারে অভিনব এক ব্যক্তিত্ব। তার রচিত শেষের কবিতা উপন্যাসটির মূল উপজীব্য বিষয় বিংশ শতাব্দীর বাংলা নবশিক্ষিত অভিজাত সমাজের জীবন কাহিনী। উপন্যাসের তিনটি মূল চরিত্র বিলেত ফেরত ব্যারিস্টার অমিত, শিলংয়ে গিয়ে প্রেমে পড়ে লাবণ্যের, ঘটনাচক্রে কেতকীর আগমন এবং এই তিন জীবনের টানাপোড়েন নিয়ে রচিত উপন্যাস শেষের কবিতা। বেঙ্গলি ল্যাবের এই সিরিজের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান অভিমত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা। অমিত চরিত, অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তা শ্রী গেল খুঁজে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিয়ের কোটায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ও সাত বছর গেল কেটে। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহুর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশাও করেনি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধূপসয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক অল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠার ঠমুকটা ওর চোখে খুব লেগেছে। ওর বিশ্বাস, আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টিতে উর্জন্তুটা যেমন, এই লেখকদের রচনাও তেমনি খাড়ে গর্দানে সামনে পেছনে পিঠে পেটে পেখা, চালটা ঢিলে নড়বড়ে। বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো, মতটা আমার নয়। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতেই যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মনে রেখে চলে স্টাইল তাদেরই, আর যারা আমলা দলের, দশের মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। বঙ্কিমের স্টাইল বঙ্কিমের লেখা বিষবৃক্ষে, বঙ্কিম তাদের নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন নসিরামের লেখা মনমোহনের মোহন বাগানে, নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে। বারোয়ারি তাঁবুতে কানাতের নিচে ব্যবসার নাজনিওয়ালির দর্শন মিলে, কিন্তু শুভদৃষ্টিকালে বধুর মুখ দেখবার বেলায় বেনারসির ওড়নার ঘুমটা চাই। কানাত হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের, বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্য। অমিত বলে, হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরাতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। দক্ষযজ্ঞের গল্পে এই কথাটি পৌরাণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দুরস্থ দেবতা। যজ্ঞিক মহলে তাদের নিমন্ত্রণও জুটত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানেরা তাকে হব্যকব্য দেওয়াটা বেদস্তুর বলে জানাত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালো লাগে, কেননা আমার বিশ্বাস আমার লেখার স্টাইল আছে।
সেই জন্যেই আমার সকল বইয়ের এক সংস্করণই কৈবল্য প্রাপ্তি, তারা নপুনরাবর্তন্তে। আমার শ্যালক নবকৃষ্ণ অমিতের এইসব কথা একেবারে সইতে পারত না, বলতো রেখে দাও তোমার অক্সফোর্ডের পাস। সে ছিল ইংরেজি সাহিত্যের রোমহর্ষক এমএ, তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প। সেদিন সে আমাকে বললে, অমিত কেবলই ছোট লেখককে বড় করে, বড় লেখককে খাটো করবার জন্যে। অবজ্ঞার ঢাক পেটানোর কাছে তার শখ, তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি। দুঃখের বিষয়, এই আলোচনাস্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী স্বয়ং ওর সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে, আমার শ্যালকের কথা তার একটুও ভালো লাগেনি। দেখলুম অমিতের সঙ্গে তার রুচির মিল, অথচ পড়াশোনা বেশি করেনি, স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজ লেখকেরও নগণ্য করতে অমিতের বুক দমে না। তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক, বড় বাজারের ছাপ মারা, প্রশংসা করবার জন্য যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, চোখ বুঝে গুণগান করলে পাস মার্কস পাওয়া যায়। অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক, চোখ বুঝে নিন্দা করতে ওর বাধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদেরকে ও নিজে আবিষ্কার করেছে তাদের ওপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশে ভূষায় ব্যবহারে। ওর চেহারাতে একটা বিশেষ ছাঁদ আছে, পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে দাড়ি গোপ কামানো, চাঁচা মাজা চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ, স্ফূর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়াচড়া চলাফেরা চঞ্চল, কথার জবাব দিতে একটুও দেরি হয় না, মনটা এমন একরকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড় প্রায়ই পরে, কেননা ওর দলের লোক সেটা পরে না, ধুতি সাদা থানির যত্নে কোচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান দিকের কোমর অবধি, আস্তিনের সামনের দিকটা কনুই পর্যন্ত দুই ভাগ করা, কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতে, তারই বাঁদিকে ঝুলছে বৃন্দাবনী ছিটে এক ছোট্ট থলি, তার মধ্যেও ট্যাগ ঘড়ি, পায়ে সাদা চামড়ার ওপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো, বাইরে যখন যায় একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বাঁ কাঁধ থেকে হাঁটু অবধি ঝুলতে থাকে, বন্ধুমহলে যখন নিমন্ত্রণ থাকে মাথা চড়ায় এক মুসলমানি লখনৌ টুপি, সাদার ওপর সাদা কাজ করা। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে ওর একরকমের উচ্চ হাসি, ওর বিলিতি সাজের মর্ম আমি বুঝিনি। যারা বোঝে তারা বলে কিছু আলুথালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে একে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরূপ করবার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুক ওর অপর্যাপ্ত। কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক, তাদের দর্শন মেলে পথে ঘাটে অমিতার দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই, একেবারে বেহিসাবি উড়নচণ্ডী, বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিছুই রাখে না। এদিকে ওর দুই বোন, যাদের ডাকনাম শিশি এবং লেশে, যেন নতুন বাজার অত্যন্ত হালের আমদানি, ফ্যাশনের পশরায় আপাদমস্তক যত্নে মোড়ক করা পয়লা নম্বরের প্যাকেট বিশেষ, উঁচু খুরতলা জুতো, লেশওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে অ্যাম্বারে মেশানো মালা, শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আঁট করে ল্যাপটানো, এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উচ্চৈস্বরে বলে,
স্তরে স্তরে তোলে সুজাগ্র হাসি, মুখ ঈষৎ বেগিয়ে স্মিত হাস্যে উঁচু কটাক্ষে যায়। জানে কাকে বলে ভাবগর্ভ চাউনি, গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে এবং পুরুষবন্ধুর চৌকির হাতার ওপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। আপন দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষের মনে ঈর্ষার উদয় হয়। নির্বিশেষে ভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারো প্রতি আসক্তিও দেখা যায় না, অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধেও আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিতের পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে। যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পেরাপিড়ি করে, কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে, কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়? যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকে সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে, দেবতাদের বুঝতে বাকি থাকে না, অথচ খুশিও হন। কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা যাবে না। মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে, মীমাংসায় আসে না। সেই জন্যই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস। তাই অতি সহজে সকলের সঙ্গে ও ভাব করতে পারে, নিকটে দাহ্য বস্তু থাকলে ওর তরফে আগ্নেয়তার নিরাপদে সুরক্ষিত। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকে ও মৃদুস্বরে বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি, এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনো দিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠেছিল, কিন্তু সে জানত এ কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই। তার বেশি দাবি করতে গেলে বুদ্বুদের ওপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয়। তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে দিলি হেসে উঠে বলল, অমিত তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলত। এইমাত্র যে ব্যাংটা টপ করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিন ঘটবে না। অমিত হেসে উঠে বললে, তফাত আছে লিলি, একেবারে অসীম তফাত। আজকে সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা এক খাপ ছাড়া ছিঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐক্যতানিক সৃষ্টি, বেটোফেনের চন্দ্রালোক গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় শ্যাকড়া আছে, সে যেমনি একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হীরে এবং হীরার সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না অমিত, বিশ্বকর্মার শ্যাগরার বিল তোমাকে শুধতে দিতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাৎ তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় আর কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার এই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওচাই করব, তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি
তাড়না করে বলে। তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলার শ্যাগড়ার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি ওঠে এবং তার সঙ্গীদের সঙ্গে গিয়ে যোগ দিলে। অনেক ঘটনার মধ্যেই এই একটা ঘটনা নমুনা পাওয়া গেল। অমিতের বোন শিশি লেশিরা ওকে বলে, অমি তুমি বিয়ে করছো না কেন? অমিত বলে, বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। শিশি বলে, অভাব করলে, মেয়ে এত আছে। অমিত বলে, মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে, আমি চাই পাত্রী, আপন পরিচয়ই যার পরিচয়, জগতে যে অতিথিও। শিশি বলে, তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয়ই হবে তার পরিচয়। অমিত বলে, আমি মনে মনে যে মেয়েকে ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি যে গড় ঠিকানা মেয়ে, প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না, সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে, বাস্তুঘরের মাটি পর্যন্ত আশা ঘটেই ওঠে না। শিশি বলে, অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুও না। অমিত বলে, অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকের সংখ্যাই বৃদ্ধি করে না। লিশি বলে, আচ্ছা ভাই শিশি, বিমি বস্ত অমির জন্য পচিয়ে বসে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে, তা কি ওর পছন্দ হয় না কেন? বলে তার কালচার নেই। কেন ভাই, সে তো এমএতে বোটানির ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। অমিত বলে, কমল হীরের পাথরটাই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। ঋষি রেগে উঠে বলে, ইস, বিমি বসের আদর নেই ওর কাছে, উনি নিজেই নাকি তার যোগ্য। অমি যদি বিমি বসকে বিয়ে করতে পাগল হয়ে ওঠে, আমি তাকে সাবধান করে দেব, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়। অমিত বললে, পাগল না হলে বিমি বসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময়ে আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিবাহের আশা ছেড়েই দিয়েছে, তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতাও নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলিয়ার আলো, মাঠে ঘাটে ধাঁধা লাগাতেই আছে, ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই। ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে, ফিরবো দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে, এখান ওখান থেকে যা তা কিনছে আর এগোকে বিলিয়ে দিচ্ছে, ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে, আর ফিরছে না। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। একথা কোনো একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেটিক গুণ বর্ণনা করছিল। ও বলে উঠল, বিষ্ণু যখন সতীর দেহ খণ্ড খণ্ড করলেন, তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100 অধিক পীঠস্থান তৈরি হল। ডেমোক্রেসি আর যেখানে সেখানে যত টুকরো, অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে, খুদে খুদে অ্যারিস্টোক্রেটে পৃথিবী ছেয়ে গেল, কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে, আর কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের উপরে বিশ্বাস নেই। একদা মেয়েদের উপরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করেছিল পুরুষদের,
অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সভাস্থ অবলা ও অবলা বান্ধবদের চটে উঠে বললে, মানে কি হলো? অমিত বললে, যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিমওয়ালি বাঁধেও বটে, ভোলায়ও। মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃতির শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতের জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল, গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজ পরে। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতায় যে কবিতায় এইটে প্রমাণ করা তার উদ্দেশ্য। দুই একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশই সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি উঠে বললে, কবি মাত্রই উঠতি পাঁচ বছর মেয়াদি কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। ফজলিয়াম ফুরলে বলবো না আনো ফজলি তরাম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো হে, ডাব নারকেল মেয়াদ অল্প, সে রসের মেয়াদ, ঝুনো নারকেলের মেয়াদ বেশি, সে শ্বাসের মেয়াদ। কবিরা হলো ক্ষণজীবী, ফিলজফরের বয়সের গাছপাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। জম বাতি নিভিয়ে দেওয়ার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আগড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকিয়ে গরজাতে গরজাতে আসবেন যে তার রাজত্বের অবসান নেই, অমরাবতী বাধা থাকবে মর্তে তারই দরজায়। কিছুকাল ভক্তরা দেবে মালা চন্দন, খাওয়াবে পেট ভরিয়ে, ষষ্ঠাঙ্গে প্রণিপাত করবে, তারপরে আসবে তাকে বলি দেবার পুণ্যদিন। ভক্তিবন্ধন থেকে ভক্তিদের পরিত্রাণের শুভ লগ্ন। আফ্রিকায় চতুষ্পদ দেবতার পূজোয় প্রণালী একই রকম, দ্বিপদী ত্রিপদী চতুষ্পদী চতুর্দশপদী দেবতার পূজোরও একই রকম। পূজা জিনিসটাকে এক ঘে করার তোলবার জন্য অপবিত্র অধার্মিকতা আর কিছুই হতে পারে না। ভালো লাগার এভলিউশন আছে, 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেচারা জানতেই পারেনি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ দিতে হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টির সৎকার করতে বিলম্ব করেছিল। বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি প্লাবিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখান থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুরের সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা রেখা তারই অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে, ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অন্ধকারে মৎস্য করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নোরালজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিক গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপের ছাদে নয়, এমনকি যদি চটকল পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয় ক্ষতি নেই, এখন থেকে ফেলে দাও মন ভোলাবার ছলাকলা ছন্দবন্ধ। মন কেড়ে নিতে হবে, যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল
মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে চায়, তবুও তাকে যেতেই হবে। অতি বৃদ্ধ জটায়ুটা বারণ করতে আসবে, তাই করতে গিয়েই তার মরণ হবে। তারপরে কিছুদিন যেতে কিষ্কিন্ধা জেগে উঠবে। কোন হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে। তখন আবার হবে টেনিশনের সঙ্গে পুনর্মিলন। বায়রনের গলা জড়িয়ে করব অশ্রুবর্ষণ। ডিকেন্সকে বলব, মাফ করো, মোহ থেকে আরোগ্য লাভের জন্য তোমাকে গাল দিয়েছি। মোগল বাদশাহের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবল গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলত, তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন ২০ বছর বয়স পেরোত সেদিনই বানপ্রস্থ নিতে দেরি হতো না। তাজমহলকে ভালো লাগবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এখানে বলে রাখা দরকার, কথা তোর সামলাতে না পেরে সভায় রিপোর্টারের মাথা ঘুরিয়ে গিয়েছিল। সে যা রিপোর্ট লিখছিল সেটা অমিতের বক্তৃতার চেয়েও অভূত হয়ে উঠেছিল। তার থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারল তাই আমরা ওপরে সাজিয়ে দিয়েছি। তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বললে, ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে জিনিসেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যে সব কবি ৬০-৭০ পর্যন্ত বাঁচতে একটু লজ্জাবোধ করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুহ বেঁধে তাদেরকে মুখ ফ্যাংচাতে থাকে, তাদের লেখার চরিত্র বিগড়ে যায়। পূর্বের লেখার থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখার রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি। সেস্থলে লোকসাহিত্যের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এইসব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া। শারীরিক বাঁচার কথা বলছি নে, কাব্যিক বাঁচা। এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক। সেদিনকার বক্তা বলে উঠল, জানতে পারি কি, কাকে আপনি প্রেসিডেন্সি করতে চান, তার নাম করুন। অমিত ফস করে বললে, নিবারণ চক্রবর্তী। সভার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল, নিবারণ চক্রবর্তী, সে লোকটা কে? আজকে তিনি এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে। ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই, তবে শুনুন বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিতের জনতা স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছি বিধাতার। মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে কে, মৃত্যুবন রেখে দিবি তার দুরূহ উত্তর। শুনিবে না মূঢ়তার সেনা করে পথরোধ, ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পরে বুকে, তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে, শৈলতট পরে আত্মঘাতী দম্ভ ভরে। পুষ্পমাল্য নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল, শূন্য এই ললাট পট্টে লেখা গূঢ় জয় টিকা। ছিন্ন কণ্ঠা দারিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলো দ্বার, আকস্মাত বাড়াইছি হাত, যা দিবার দাও অচিরাত। বক্ষতব কেঁপে ওঠে কম্পিত অর্গল, পৃথ্বী টলমল, ভয় আর্ত উঠেছে চিৎকারি, দিগন্ত বিদারি ফিরে যা এখনি, রে দুর্দান্ত দুরন্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশীথ নিদ্রার বক্ষে আনে তীব্র ছুরি।
অস্ত্র আনো, ঝনঝনিয়া আমার পঞ্জরে হানো, মৃত্যুরে মারুক মৃত্যু, অক্ষয়ে প্রাণ করি যাব দান, শৃঙ্খল জড়াও তবে বাঁধো মোরে, খণ্ড খণ্ড হবে মুহূর্তে চকিতে, মুক্তি তব আমারই মুক্তিতে, শাস্ত্র আনো, হানো মোরে হানো, পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে দিব্য বাণী, জানি জানি তর্কবাণ হয়ে যাবে খান খান, মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দু চোখ, হেরিবে আলোক অগ্নি চালো, আজিকার যাহা ভালো করল যদি হয় তাহা কালো, যদি তাহা ভস্য হয় বিশ্বময় ভস্য হোক, দূর কর শোক, মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক, অপূর্ব দীক্ষায় আমার দুর্বোধ বাণী, বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত, উন্মাদ আমার ছন্দ দিবে ধন্ধ, শান্তিলুব্ধ মুমুক্ষুরে ভিক্ষা জীর্ণ বুভক্ষুরে, শিরে হস্ত হেনে একে একে নিবে মেনে, ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে অপরিচিতের জয়, অপরিচিতের পরিচয় যে অপরিচিত বৈশাখের রুদ্ধ ঝড়ে বসুন্ধরা করে আলোকিত, হাড়ি বজ্রমুঠি মেঘের কার্পণ্য টুটি সঙ্গোপন বর্ষণ সঞ্চয়, ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময়। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল লিখে জবাব দেবে, সভাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল, শিশিওকে বললে, এখানে আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয় আগে থাকতে গড়ে তুললে পকেটে করে নিয়ে এসেছ, কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানাবার জন্য? অমিত বললে, অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা, আমি তাই, নিবারণ চক্রবর্তী আজ মর্তে এসে পড়ল, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। শিশি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ব বোধ করে, সে বললে, আচ্ছা অমিত, তুমি কি সকালবেলা উঠে সেদিনকার মতো তোমার যত শানিয়ে কথা বলা বানিয়ে রেখে দাও? অমিত বললে, সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা, বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ের অপ্রস্তুত, এ কথাটাও আমার নোট বইতে লেখা আছে, কিন্তু তোমার নিজের মত বলে কোনো পদার্থই নেই, যখন যেটা ভালো শোনায় সেইটাই তুমি বলো, আমার মনটা আয় না, নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়ত না। শিশি বললে, আমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। সংঘাত। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল, তার কারণ সেখানেও দলের লোক কেউ যায় না, আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। অমিতের হৃদয়টার ওপরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেলেন তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায়। দেশের পর্বত পাহাড়ে যত বিলাসী বস্তি আছে তার মধ্যে শিলংয়ে এদের মহলে তার টার্গেট প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ। বোনেরা মাথা ঝাঁকানি দিয়ে বললে, যেতে হয় একলা যাও, আমরা যাচ্ছি নে। বাঁ হাতে হালকায়দার বেঁটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট, গায়ে নকল পার্শ্বিক শালির ক্লোক করে বোনেরা চলে গেল দার্জিলিংয়ে। বিমি বোস আগে ভাগেই সেখানে গিয়েছে, যখন ভাইকে বাদ দিয়ে বোনেদের সমাগম হলো তখন সে চারদিকে চেয়ে আবিষ্কার করলে দার্জিলিংয়ে জনতা আছে, মানুষ নেই। অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্যে, দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতের নেই, সেই বলে, আমি ট্যুরিস্ট না, মন দিয়ে চেখে খাবার ধাত আমার, চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই নয়। কিছুদিন ওর কাটলো পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায় বই পড়ে পড়ে, গল্পের বই ছুলে না, কেননা
ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তুর। ও পড়তে লাগল সুনীতি চাটুজ্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব। লেখকের সঙ্গে বনান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে। এখানকার পাহাড় পর্বত অরণ্য ওর শব্দতত্ত্ব ও আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর ঠেকে, কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না, যেন কোনো রাগিনীর একঘেয়ে আলাপের মতো। ধুলো নেই, তাল নেই, সম নেই, অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে কিন্তু এক নেই। তাই এলানো জিনিস ছড়িয়ে পড়ে, জমা হয় না। অমিতের আপন নিখিলের মাঝখানে একের অভাবে ও যে কেবলই চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ছে, সে দুঃখ ওর এখানেও যেমন, শহরেও তেমনি। কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে, এখানে চাঞ্চল্যটাই স্থির হয়ে জমে জমে ওঠে। ঝর্ণা বাধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায়, তাই ও যখন ভাবছে পালাই, পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে সিলেট শিলচরের ভেতর দিয়ে যেখানে খুশি, এমন সময় আশার এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে তার সজল ঘনচ্ছায়ার চাদর লুটিয়ে। খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ নববর্ষার মেঘ দলের পুঞ্জিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে। এইবার ঘন বর্ষণে গিরি নির্ঝরিণীগুলোকে খেপিয়ে কুলছাড়া করবে। স্থির করলে এই সময়টাতে কিছুক্ষণের জন্য চেরাপুঞ্জির ডাক বাংলোই এমন মেঘদূত জমিয়ে তুলবে যার অলক্ষ্য অলোকার নায়িকা অশরীরী বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমকে দেয়, নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। সেদিন সে পড়ল হাইল্যান্ডারি মোটা কম্বলের মোজা, পুরু শুকতলাওয়ালা মজবুত চামড়ার জুতো, খাকি নরখুক কর্তা, হাঁটু পর্যন্ত হর্ষ অধুবাস, মাথায় শোলা টুপি, অবনী ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হলো না। মনে হতে পারত রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। কিন্তু পকেটে ছিল গোটা পাঁচ সাত পাতলা এডিশনের নানা ভাষার কাব্যের বই। আঁকাবাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ, এ রাস্তার শেষ লক্ষ্য অমিতের বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। ঠিক সেই সময়টা ভাবছিল আধুনিককালে দূরবর্তিনী প্রেয়সীর জন্য মোটর দুধটাই প্রশস্ত, তার মধ্যে ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিপাত বেশ ঠিক পরিমাণেই আছে, আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছুই অস্পষ্ট থাকে না। ও ঠিক করে নিলে আগামী বছরে আষাঢ়ের প্রথম দিনেই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়ে মোটরে করে যাত্রা করবে। হয়তোবা অদৃষ্ট ওর পথ চেয়ে দেহেলি দত্তপুষ্পা, যে পথিক বধুকে এতকাল বসিয়ে রেখেছে এই অবন্তিকা হোক বা মালবিকাই হোক বা হিমালয়ের কোনো দেবদারু বনুচারিণীই হোক, ওকে হয়তো কোনো একটা অভাবনীয় উপলক্ষে দেখা দিতেই পারে। এমন সময়ে হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি ওপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে, পরস্পর আঘাত লাগল কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সদ্য মৃত্যু আশঙ্কায় কালো পাটখানা তার পেছনে, তারই ওপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। চারিদিকে সমস্ত হতে স্বতন্ত্র, মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনিয়ে ওঠা সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্যে। সমস্ত আন্দোলনের ওপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠেছে।
দুর্লভ অবসরে অমিতাকে দেখলে। ড্রয়িং রুমে এমে অন্য পাঁচজনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটিও পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পাট দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, এই আলোয়ানের জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দৃশ্যে ছাদের জুতো, তনু দীর্ঘ দেহটি বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পদ্ম ছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে কিছু হটিয়ে চুল আঁটো করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডোলটি একটি অনদীপক্ষ ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দু হাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে, কটকি কাজ করা রূপার কাঁটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ। অমিত কারিতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়াল, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করলে। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল, এই ভুলের শুরু আমার থেকেই। উৎস জলের যে উচ্ছলতা ফুলে ওঠে, মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটোল, অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোট বইখানা খুলে লিখলে, এ যেন অম্বরি তামাকের হালকা ধোঁয়া, জলের ভেতর দিয়ে পাক খেয়ে আসছে, নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলুম, এই রাস্তায় খানিকটা উঠেই সোফার বলেছিল এ রাস্তা হতে পারে না, তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম, এমন সময় ওপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, ওপরওয়ালার ওপরেই ওপরওয়ালা আছে, একটা অতি কুশ্রিক কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপরপক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে হবে। অমিত বললে, আমার অপরাধী গাড়িকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারি, দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস, দরকার আমারই। মাফ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈষৎ দ্বিধায় নীরব রইল। অমিত বললে, আমার তরফে আরও একটু কথা আছে, গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়, এ গাড়ি চালিয়ে পোস্টারিটি পর্যন্ত পৌঁছাবার পথ নেই, তবু আরম্ভে এই একটিমাত্র পরিচয় পেয়েছেন, অথচ এমনি কপাল সেটুকুর মধ্যে গলদ, উপসংহারে এইটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে যায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখাদেখির কাঠ বেঁধে দিলে, সবুর করলে না, আকস্মিকের বিদ্যুতের আলোকে এমন করে যা চোখে পড়ল, প্রায় মাঝে মাঝে এ রাত্রে জেগে ওঠার অন্ধকারের পটেই দেখা যাবে। চৈতন্যর মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল, নীল আকাশে ওপরে সৃষ্টির কোনো এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল, তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছে হলো বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি, সংকোচে বলতে পারল না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে
লিখতে লাগল। পথ আজ হঠাৎ এ কি পাগলামি করলে? দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক জায়গায় চালান করে দিলে? অ্যাস্ট্রোনমার ভুল বলেছেন, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে, চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভেতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। বাধা মাইনের বাধা খোরাকির ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জো রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার উপরে, বাণী দাও, বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকার কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ যখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডড্রেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত রত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়েরে কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচ্চিত কিরণে দীপ্ত। এইখানে একবার পেছন ফেরা যায়, পশ্চাতের কথাটা সেরে নিতে পারলে গল্পটা সামনে এগোবার বাধা হবে না। পূর্বভূমিকা। বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডীমণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহে যে ঝড় উঠেছিল, সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদাস শঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তার তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে। তিনি আগাম জন্মেছিলেন, বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকেদের অসমসাময়িক। সমুদ্রের ঢেউবিলাসী পাখির মতো লোকলিন্দার ঝাপট বুকে পেতে নিতেই তার আনন্দ ছিল। এমন সকল পিতামহের নাতিরা যখন এই রকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে, তখন তারা এক দৌড়ে পৌঁছয় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে। এক্ষেত্রেও তাই ঘটল। জ্ঞানদাস শঙ্করের নাতি বরদাশঙ্কর বাপের মৃত্যুর পরে যুগ হিসাব বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠেছিলেন। মনুষ্যাকেও হাত জোড় করেন, শীতলাকেও মা বলে ঠাট্টা করতে চান। মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হলো। সহস্র দুর্গানাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন যায় কেটে। তার এলাকায় যে বৈশ্যদল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল, অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হল। হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানী স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষি বাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না। অতি অল্পকালের মধ্যেই ক্রিয়াক্রমে জপে তপে আসনে আচমনে ধ্যানে স্নানে ধূপে ধুনোয় গোব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিঃসিদ্ধ করে বাঁধালেন। অবশেষে গোদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদায় পিতৃদায় কন্যাদায় হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন,
তখন তার 27 বছর বয়স। এরই পিতার পরম বন্ধু, তারই সঙ্গে এক কলেজে পড়া, একই হোটেলে চাপ কাটলেট খাওয়া, রামলোচন বারুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে বড়দার বিবাহ হয়েছিল। ঠিক সেই সময়ে যোগমায়ার পিতৃকুলের সঙ্গে পতিকুলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না। এর বাপের ঘরে মেয়েরা পড়াশোনা করেন, বাইরে বেরোন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে বিচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। সেই বাড়ির মেয়ের সূচি সংস্কারের, যাতে অনুসার বিসর্গের ভুলচুক না থাকে, সেই চেষ্টায় লাগলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষা নীতি, অটল আসনে যোগমায়ের গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হল। চোখের ওপরে একটা ঘুমটা নামল, মনির ওপরেও। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন, তখন পাহারায় তাকেও কাপড় ঝাড়া দিতে আসতে হতো। তার হাতের ইংরেজি বইগুলো বাইরে হতো বাজেয়াপ্ত। প্রাক বঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাট পার হতে পেত না। যোগবাশিষ্ঠ রামায়ণের উৎকৃষ্ট বাধায় বাংলা অনুবাদ যোগমায়ের শিল্পে অনেককাল থেকেই অপেক্ষা করে আছে। অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন এমন একটা আগ্রহ এবাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিমকাল পর্যন্তই ছিল। এই পৌরাণিক লোহার সিন্ধুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ের পক্ষে সহজ ছিল না। তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোহের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দীনশরণ বেদান্তরত্ন, এদের সভাপণ্ডিত। যোগমায়ের স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাকে অন্তত ভালো লেগেছিল। তিনি স্পষ্টই বলতেন, মা, এই সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্যে নয়। যারা মূঢ় তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি? দেখো নাকি, বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাচে উলটপালট করতে দুঃখ বোধ করি না? তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানিনি, বাইরে আমাদের মূঢ় সাজতে হয় মূঢ়দের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না, তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছা করবে মা, আমাকে ডেকে পাঠিও, আমি সত্য বলি, তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। এক একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্তরত্ন মশাই পুলকিত হয়ে উঠতেন। এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না। বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু এবং গুরুতরদের জুটিয়েছিলেন, তাদের প্রতি বেদান্তরত্ন মহাশয়ের বিপুল অবজ্ঞা ছিল। তিনি যোগমায়াকে বলতেন, মা, সমস্ত শহর একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই। তুমি আমাকে আত্মধিক্কার থেকে বাঁচিয়েছ। এমনি করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকল বাঁধা দিনগুলো কোনো মতেই কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল। আজকালকার খবরের কাগজই কিম্ভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পরে তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। শীতের সময় থাকেন কলকাতায়, গরমের সময়ে কোনো এক পাহাড়ে। জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।